ছিল গিটারে, সেটা থেকে এই বাড়ি এলাম। আর ছেলে তো রাস্তাতেই খেলতে শুরু করে দিয়েছে, আর আমি বাড়ি চলে এলাম। আর এরপর হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম এ নিউ ব্লগ। আজ হলো সানডে আর এখন বাজছে সকাল 8:15। আর আমার মুখ চোখ দেখে বুঝতেই পারছো যে আমার এখনও মুখ চোখও ফোলা ফোলা রয়েছে। তো আমি আধ ঘন্টা আগে উঠলাম, ওই 7:40 উঠেছি। উঠে রকির সকালের কাজ যা থাকে সেগুলো সারলাম। তো আজকে রকি গুড বয়, আজকে রকি কিন্তু পটি ইস্যু কিছুই করেনি রুমের মধ্যে। তো একদম রুম ক্লিন আছে, রুম আর আমার পরিষ্কার করতে কিছু হয়নি, শুধু সোফাটা একটু পরিষ্কার করে দিলাম। আর আমার চুটকিগুলো দেখে বুঝতেই পারছো যে আমি এখনও ফ্রেশ হইনি, আমি জাস্ট ব্রাশ করে চাটা বানিয়ে খেলাম। আর হাজব্যান্ড উঠে গেছে, ওকে চা দিলাম আর নাইটিটা পরলাম, তারপরে তোমাদের সাথে কথা বলতে বসে গেছি। এরপর যাবো আমি চুল টুলগুলো একটু খুলে ঠিক মতন করে বাঁধবো, মুখে এখনও ক্রিম লাগানো হয়নি, ক্রিম লাগিয়ে তারপর যাবো রান্নাবান্নার ব্যবস্থা করতে। তো চলো, আমি আগে ফ্রেশ হইনি তারপর তোমাদের সাথে। দেখতেই পাচ্ছ আমি ফ্রেশও হয়ে গেছি আর আমার ক্রিম লাগানো হয়ে গেছে। তো আমি এখন দাঁড়িয়ে আছি গেটের কাছে, আর আমি এখন যাবো জামা কাপড়গুলো মিলতে। তো পিছনে দেখতেই পাচ্ছ বালতিতে জামা কাপড়গুলো প্রিয়া কেচে দিয়ে গেছে, তো সেগুলো মিলা হয়নি, মিলবো। তো গেট খুললেই হলো, রকি আমরা ছুটে চলে আসবে। তো ওর জায়গায় আমাকে মানে কাজ করা মুশকিল, এবারে কেউ আসতে যাচ্ছে গেটের মানে গেটের শব্দ পেলেই হলো, যেখানেই তারপর ছুটে চলে আসবে গেটের সামনে। এবারে বাইরের কেউ এলে তারা তো ভয় পাচ্ছে খোলা আছে বলে, মানে আমাকে একবার করে যেতে হচ্ছে লাঠি নিয়ে নিয়ে ভয় দেখিয়ে দেখি ওকে বাগানে দিয়ে আসতে হচ্ছে, আবার যারা আসছে তার ভেতরে ঢুকছে, তারপর আমাকে আবার ওকে ছাড়তে হচ্ছে। এই চলছে সকাল থেকে। তো চলো আমি এখন জামা কাপড়গুলো মিলে নিই, আর মিলতে মিলতে তোমাদের সাথে মিলতে মিলতে কথা বলতে পারবো না, কারণ আমি দেখতেই পাচ্ছ সেলফি স্টিক নিয়ে আছি। তো সেলফি স্টিক নিয়ে তো আমি ভিডিওটা বানাতে পারবো না, তো তার জন্য জামা কাপড়গুলো মিলে নিই, তারপর তোমাদের সাথে পরে চলো না দিকে, চলো 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 চলো। তো সকাল থেকে রকিকে নিয়ে এসব করে সময় পেরিয়ে যাচ্ছে। সকালবেলাতে যেজন কাজে আসে মানে লাবণী কাজে আসে, তো লাবণীকে গেটে মানে ঢোকার তর নয়, এত ওর গায়ে উঠে যাবে। আর ও যে ব্যাগটা নিয়ে আসে সে ব্যাগটা সমানে কামড়াতে যাবে। তো ওর লাবণী জুতো খুলে যেয়ে ঢুকেছে, লাবণী জুতো নিয়ে পালিয়েছে। তো এতক্ষণ ধরে সে ধরাধরি করা হচ্ছিলো, আবার একটা পুরনো দেখলেই তোমরা একটু আগে একটা জুতো দেওয়া হলো, তো পুরনো জুতোটা ওকে দিলাম, তবে যে ও নতুন লাবণী জুতোটা ছাড়ল। এই কাণ্ড চলছে সকাল থেকে। তো চলো আমি আর দেরি করবো না, জামা কাপড়গুলো কিনে তো আমার রঙিনগুলো মেলা কমপ্লিট। এরপর আমি উজালা দিয়ে হোয়াইট ড্রেসগুলো মেলবো, তো চলো আগে উজালাটা গুলে নিই। তার
ক্রিমলা কমপ্লিট। চলো আবার দেখিয়ে দিই। এখন আমি চলে এসেছি রান্নাঘরে, আর দেখতেই পাচ্ছ যে শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়ন দিয়েছিলাম, তো এটা আমি এখন কুলের চাটনি বানাচ্ছি। আর কুলের চাটনিটা আমার একটা মোস্ট ফেভারিট ডিশ, আমার কুলের চাটনি খেতে খুবই ভালো লাগে, তো তার জন্য ভাল ভাল করে কুলের চাটনিটা বানিয়ে নিচ্ছি। আর এবারে আর এদিকে ইন্ডাকশনে ডিমগুলো সেদ্ধ করে রেখেছি, আর এখানে পেঁয়াজ রসুন আদা আর কাঁচা লঙ্কা আমি কেটে রেখেছি, তো এগুলো একসাথে মিক্সিতে বাটবো আর মানে মশলাটা তৈরি করব। আর এখানে শিমগুলো ছাড়িয়ে রেখেছি, শিমগুলো ভাজা হবে। আর এদিকে দেখতে পাচ্ছ ছেলে নিজের ইপি বানাতেই ব্যস্ত, তো ইপি কিনে নিয়ে নিজে বানাতে শুরু করে দিয়েছে, তো আমি দাঁড়িয়ে আছি পিছনে ক্যামেরা নিয়ে, ও বানাচ্ছে, তো দেখতে থাকো আগে আগে। তোমরা তো দেখলে যে ডিমটা সেদ্ধ করা রয়েছে, ডিমের ঝোল হয়েছে, কাঁচকলা ভাজা, কাঁচকলাটা ভাজা, আর হয়েছে আলু ভাজা, ঝুরি আলু ভাজা। দেখতেই পাচ্ছ এখানে হাঁড়িতে ভাত হচ্ছে। আর এই পাশে পরে দেখাবো তোমাদেরকে, দেখালাম যে কুলের চাটনি, যেটা আমার মোস্ট ফেভারিট একটা, তো আমার কুলের চাটনি খেতে দারুণ লাগে, তো কুলের চাটনি বসিয়েছি। এখন হচ্ছে এখন হচ্ছে এখানে বাটিতে ইপি সিদ্ধ, তো চলো চটপট রান্নাগুলো করে নিই, তারপর ফিরে আসছি। গুড আফটারনুন ফ্রেন্ড, এখন বাজছে 4:20, আর সকাল থেকে আমি এই আবার তোমাদের সামনে এলাম, কথা বলার সময় হয়নি, একটু ব্যস্তই ছিলাম আর একটু প্রবলেমের জন্য কথা বলতে পারিনি। তো এখন আমরা দেখতেই পাচ্ছ কোথাও একটা অ্যাক্সি আর সোনাইকে দেখছো যে পিঠে গিটার নিয়ে আছে, তো স্যার ফোন করেছিল ওদের একটা গিটারের একটু ছোট্টখাটো প্রোগ্রাম হবে, তো সেখানেই যাচ্ছি, চলো সঙ্গে থাকো, তোমাদের সাথে পুরোটাই শেয়ার করব। চলো, অনেকটা লেট হয়ে গেছে, 4:00 স্টার্ট হওয়ার কথা, আমাদের বাড়ি থেকে বেরোচ্ছি 4:20, চলো তো যেতে যেতে কথা বলো। তো আমরা দেখো প্রোগ্রামে চলে এসেছি, আর অলরেডি মানে গিটারের প্রোগ্রাম স্টার্ট হয়ে গেছে, তো একে একে সব স্টুডেন্টরা বাজাচ্ছে, তো আমি কিছু কিছু মানে তুলে রেখেছি কিছু কিছু স্টুডেন্টকে। এটাও একজন স্টুডেন্ট, তো এটা এখানে আমাদের বিষ্ণুপুরের বাইরে থেকে এসে স্যারের কাছে শেখে, তো ইনি যিনি বসে আছেন পাশে, ইনি হলেন আমার ছেলের স্যার, গিটারের স্যার। তো দেখো তোমরা প্রোগ্রামটা এনজয় করো। Thank you.
বাজে ছটা আর আমরা এই জাস্ট ওই ছোটোখাটো যে প্রোগ্রামটা ছিল গিটারে সেটা থেকে এই বাড়ি এলাম, আর ছেলে তো রাস্তাতেই খেলতে শুরু করে দিয়েছে আর আমি বাড়ি চলে এলাম। আর এবার দেখো বাড়ির রুমটার অবস্থা একবার দেখো, এখানে জামা কাপড় পরে আছে, বিছানার অবস্থা দেখো। তো এরপর আমি ড্রেসটা চেঞ্জ করব আর ঘরটা সমস্ত গোছাবো, গুছিয়ে তারপর ফ্রি হয়ে তোমাদের সাথে কথা বলছি। আগে জামা কাপড়গুলো আর বিছানাটা গুছিয়ে নিই। আর সন্ধে হয়ে গেছে, প্রায় ছটা বেজে গেছে, মানে সন্ধে হয়ে গেছে, তো জানলাগুলোও লাগানো হয়নি, জানলাগুলো মশা ঢুকবে, তাহলে আমি পরে কথা বলছি, আগে কাজগুলো শেষ। তো প্রোগ্রাম শেষ করে এসে দেখো টিফিন খেতে শুরু করে দিয়েছে, টিফিন মানে শেষ করে দিয়েছে। তো আমি একটু এদিকের কাজকর্ম গুছিয়ে সোজা চলে এসেছি দেখো রান্নাঘরে, রাতের জন্য রুটি বানাচ্ছি আর কুকারে ডালটা সেদ্ধ করে রেখেছি, তো ডালটা আবার পড়িয়ে উঠে মানে ওটা ছোকবো, তো রুটিগুলো আমি চটপট করে নিই আর বাকি তরকারি টরকারি সব ওবেলা করা আছে। তো তোমরা দেখো আমি রুটিটা বানিয়ে নিই। Like I'm floating through the air. The pain I felt is paid for, all is said and done. Oh, I am restricted, fixed upon the web. I need to kick the habit that my mind is breathing in. তো রুটি বানানো কমপ্লিট হয়ে গেছে আর এখন চলে এসেছি ছেলেকে পড়াতে। দেবীদের উচ্চতা অঙ্ক করাচ্ছি, তো দেখো আমিনুরের উচ্চতা 1 সেমি হলে দেবীদের উচ্চতা কত সেমি বুঝে কর। তো গাইস এখন বাজছে 8:10 আর আমি দেখতেই পাচ্ছ ছেলেকে পড়তে বসিয়েছি, তাই এখন বেশি বকবক করবো না। আর আজকে বিশেষ কিছু শ্যুট করতে পারিনি, শুধু গানগুলো একটু একটু তুলেছি, কারণ বুঝতেই পারছো মানে বাইরে যে সবাইকার সামনে ক্যামেরা অন করে বকবক করাটা মানে আমার পক্ষে এখনও পর্যন্ত ডিফিকাল্ট, সেটা আমি এখনও কাটিয়ে উঠতে পারছি না, আস্তে আস্তে নিশ্চয়ই পারবো। তো ওখানে গান বাজনা মোটামুটি ভালোই হলো আর আমরা 4:15 গেছি, এলাম 6টার সময়তে, আর একটু দেরি ক্ষতি হলো, ফোনটা ছেলে এমন হাত থেকে ফেললো, দু জায়গায় স্ক্র্যাচ পড়ে গেছে, তার জন্য মনটা খুবই খারাপ। আর এখন অনেক একটু আগে দেখলেই রুটি করলাম, রুটিগুলো করে নিলাম আর ডালটা সেদ্ধ করা আছে। খাবার সময়তে আমি ডালটা ছোকে হাজবেন্ডকে দিয়ে দেবো আর ওমাদেরকে ভাবলাম টিফিনটা সাজিয়ে গুছিয়ে প্লেটে সার্ভ করার পর দেখাবো। তো তার আগে ও খেতে বসে গেছে, মানে আমাকে মোবাইল অন করতে দেয়নি, তোমাদেরকে লাস্ট মোমেন্টে একটুখানি দেখিয়েছি, তখন বাটি থালা সব খালি, কিছু দেখতে পাওনি। তো দিয়েছিল ফ্রাইড রাইস, চিকেন আর কাটলেট আর একটা সবজি, খুব ভালো। আর যাওয়ার সময় মানে যখন গেলাম তখন স্প্রাইট দিয়েছিল, তো ভালো অ্যারেঞ্জমেন্ট, খুব ভালো হয়েছে, খাওয়া দাওয়াও খুব ভালো করেছে, টিফিনটা খুব সুন্দর হয়েছিল আর মানে পুরো রান্নাটাও খুবই সুন্দর হয়েছিল খেতে। যাই হোক আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে, ভালো লাগলে একটা লাইক করো। আর যারা আমার চ্যানেলে নতুন ভিউয়ার তাদেরকে বলছি প্লিজ চ্যানেলে ঢুকে চ্যানেলটিকে দেখো, ভিডিও দেখো, যদি ভালো লাগে তাহলে লাইক করো আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যারা করেছো সাবস্ক্রাইব তাদেরকে অনেক ধন্যবাদ আর আমার পাশে থাকার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, এরপরে ভিডিওটা এডিটিং করে এক্সপোর্ট করতে অনেক রাত হবে, তার জন্য আর বাড়াচ্ছি না। আজকের মতো এখানেই শেষ, আবার দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, অলওয়েজ স্মাইল, অল টাইম হ্যাপি, টেক কেয়ার, বাই বাই, গুড নাইট, গুড নাইট, বাই বাই, গুড নাইট।